আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামার নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে দুদিনে ১০ বাংলাদেশির মৃত্যু দেশে নতুন একজন করোনা রোগী শনাক্ত সুস্থ হয়েছেন আরও চারজন জানালো আইইডিসিআর পিপিই তৈরিতে ব্যস্ত অনেক পোশাক কারখানা স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ অনুসারেই বানানো হচ্ছে বলছেন ব্যবসায়ীরা এবং রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি ছিটানো হচ্ছে জীবাণুনাশক শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার পুরো সংবাদ করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যাও প্রায় দেড় লাখ এর মধ্যে এমহার্স্ট হাসপাতালে গত দুদিনে দশ বাংলাদেশি সহ পনেরো জন মারা যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায় করোনা ভাইরাসের মৃত্যুবরণ করেছে আমরা যে সময়টা পার করছি এটা খুবই ক্রিটিক্যাল সময় সবাই সাবধান থাকবেন এবং নিজেকে কোয়ারেন্টিন করেন আমি প্রোডাকশন নিয়ে বাইরে এসেছি যথেষ্ট এখন এই ভাইরাসটা একটু ডেঞ্জারাস ডেঞ্জারাস হচ্ছে চারিদিকে সরে যাচ্ছে এই জন্য আপনারাও খুব সেফে থাকবেন এদিকে চিকিৎসকরা জানিয়েছেন নিউ ইয়র্কে এ পর্যন্ত চব্বিশ জন প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে এছাড়া রোগীদের ভিড়ে হাসপাতালে ভেন্টিলেশন সামগ্রী ডাক্তার নার্স এবং শয্যা সংকট প্রকট হয়ে উঠছে যারা এফেক্টেড হয়ে গেছেন তারা বাসায় যেন থাকেন আর এটা সিম্প খুব সামান্য হয় জ্বর কাশি শরীর ব্যথা এর মাঝে থাকে যাদের হয় নাই তারা যেন এটা প্রেকশন নেয় যাতে না হয় দেশে করোনা ভাইরাসে নতুন করে একজন আক্রান্ত হয়েছেন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো উনপঞ্চাশ জনে সুস্থ হয়েছেন আরও চারজন রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে অনলাইন ব্রিফিংয়ে আইডিসিআর পরিচালক মির্জা সাবিনা ফ্লোরা এসব তথ্য জানান এ সময় জনগণকে আবারও ঘরে থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিস্তারিত আদিন সাজীবের রিপোর্টে আপনাদের মধ্যে যদি কোনো লক্ষণ উপসর্গ থাকে আপনারা সরাসরি বের হয়ে হাসপাতালে না গিয়ে আমাদের সাথে হটলাইনের মাধ্যমে যোগাযোগ করুন নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্যার পরিচালক মির্জাদ ইসে বিনা জানান গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে একশো তেপ্পান্নটি এর মধ্যে একজন নারী এরোগে আক্রান্ত হয়েছেন তার বয়স বিশ এই একশো তেপ্পান্নটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার মধ্যে অন্যান্য যে সমস্ত জায়গায় সম্প্রসারণ করা হয়েছে সেই সমস্ত ল্যাবরেটরি অন্তর্ভুক্ত রয়েছে সর্বমোট এই পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা তেরোশো আটত্রিশটি এই তেরোশো আটত্রিশটি নমুনা পরীক্ষার মধ্যে আমরা এ পর্যন্ত সব করোনার সংক্রমণ নিশ্চিত করেছি জনের মধ্যে মধ্যে তার মানে গত ঘন্টায় একজনের আরও করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে জানান বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন এদের একজনের বয়স আশি আর একজন চিকিৎসক অন্যজন নার্স প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন বত্রিশ এ থেকে সুস্থ হয়ে বাড়ি ছত্রিশ জন যারা করোনা শনাক্ত করোনার সংক্রমণ আছে বলে শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে আরও চারজনের করোনার সংক্রমণ এখন আর নেই ইতিমধ্যে আপনারা জানেন যে পরপর দুটি নমুনায় চব্বিশ ঘন্টার ব্যবধানে পরপর দুটি নমুনায় যদি আমরা সংক্রমণ না পাই তাদেরকে আমরা বলে থাকি তাদের মধ্যে করোনার সংক্রমণ আর নেই এরকম আরও চারজনকে আমরা করোনার সংক্রমণ নেই বলে আমরা পেয়েছি সর্বমোট করোনার সংক্রমণ মুক্ত আছে হয়েছেন উনিশ জন ভিডিও বার্তায় যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান দেশে করোনা চিকিৎসা সেবার কোনো অভাব নেই কিটও আছে পর্যাপ্ত তাই ভয়ের কারণ নেই আমাদের ইনশাল্লাহ চিকিৎসার কোনো অভাব নাই কিটস কোনো অভাব নাই পরীক্ষা আমরা যথেষ্ট ব্যবস্থা করেছি এবং আমাদের পিপিও আর অভাব নাই এই সেই তথ্যগুলো দিলে আমি মানুষ আশ্বস্ত হবে স্যার জানাই দেশে এখন কোয়ারেন্টিনে আছেন ছাব্বিশ হাজার বিশ্বের সব দেশে করোনা রোগী শূন্যের কোঠায় নানামা পর্যন্ত এতে আক্রান্তের ঝুঁকি আছে তাই সবাইকে ঘরে থাকার এবং পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয় এই ব্রিফিং থেকে আদিন সজীব এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট পিপিই তৈরিতে ব্যস্ত রাজধানীর অনেক পোশাক কারখানা চাহিদা বাড়ায় কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কোন কারখানা প্রতিদিন গড়ে দশ হাজার পিস পিপিই তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ অনুসারী এসব পোশাক তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বিজিএমইএ বলছে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে দেশে প্রায় ত্রিশটি কারখানা পিপিই তৈরি করছে করছেফুল আলমের রিপোর্ট কিছুদিন আগেও এই কারখানায় তৈরি হতো টি শার্ট সহ অন্যান্য সব পোশাক করোনা ভাইরাসের কারণে বদলে গেছে তাদের কাজ এখন তারা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস বা পিপিএ তৈরিতে ব্যস্ত এইসব পোশাক যাচ্ছে স্বাস্থ্য সেবা দাতাদের কাছে বাড়তি চাহিদা থাকায় কর্মীদের ব্যস্ত বেড়ে গেছে কয়েক গুণ প্রতিদিন আমরা ষাট পিস সেলাই করতে পারি এবং এর জন্য বাড়তি মজুরি পাই আমার লাইন থেকে প্রতিদিন এক হাজার পিস ডেলিভারি কর্মীদেরকে আমরা স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার পরে আমরা পিপিটা তৈরি করছি এবং সেটা আমরা সাপ্লাই দিচ্ছি এখানে চার হাজার শ্রমিক গড়ে প্রতিদিন দশ হাজার পিস পিপিএ তৈরি করছেন আর প্রতি পিস পিপিএ বিক্রি হচ্ছে তিনশো টাকায় এইগুলো আসলে ওয়ান টাইম একটা পিভি সর্বোচ্চ হয়তো চার থেকে পাঁচ দিন ব্যবহার করা যাবে এই পিভিগুলো আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে আমরা করতেছি তৈরি করছি অলরেডি আমরা তিরিশ হাজার পিস ডেলিভারি করে দিয়েছি আমাদের আছে প্রচুর পরিমাণে র ম্যাটেরিয়ালস আছে আরও প্রায় আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস পিভি আমরা যেকোনো মুহূর্তে ডেলিভারি করতে পারবো করোনা সংকট মোকাবেলায় তৈরি পোশাক শিল্প খাতের অনেক ব্যবসায়ী এখন পিপিএ তৈরি করছে বলে জানিয়েছে বিটিএমইএম ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের হাতে যথেষ্ট পরিমাণে কাঁচামাল সরবরাহ রয়েছে যা দিয়ে তারা প্রয়োজন অনুযায়ী আরও বেশি এসব পণ্য তৈরি করতে পারবেন সরফুল আলম এটিএন বাংলা ঢাকা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের মহামারী ঠেকাতে আগামী অন্তত দশ দিন ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন বাংলাদেশ এখন করোনা ভাইরাস তৃতীয় ধাপে রয়েছে চতুর্থ ধাপে যেন না পৌঁছাতে পারে এজন্য সবাইকে অঘোষিত লকডাউন মেনে চলতে হবে শারমিন রিহার রিপোর্ট প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহান শহরে মাত্র তিন মাসে সারা বিশ্বে ছড়িয়েছে এই ভাইরাসটি প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল এরই মধ্যে বিশ্ব থেকে কেড়ে নিয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ বাংলাদেশেও মারা গেছে কয়েকজন এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী অধ্যাপক আমানুল্লাহ সমাজ বলেন দেশে এখনও করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়ায়নি যে কোনো মহামারীর চারটা স্টেজ স্টেজ ওয়ান টু থ্রি এবং ফোর স্টেজ থ্রিতে কমিউনিটি পর্যায়ে মহামারী শুরু হয় তো আমাদের স্টেজ থ্রিতে আছে। এখন এবং স্টেজ থ্রি থেকে স্টেজ ফোরে যেতে সাধারণত সেভেন টু টেন ডেজ সাত থেকে দশ দিন বা বারো দিন সময় নেয় সো আমাদের এই যে সময়টা স্টেজ থ্রিতে এই সময়টা আগামী দশ দিন বারো দিন আমাদের জন্য খুবই সতর্ক থাকতে হবে আগামী দু এক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আগামী দশটা দিন আমাদের এখানে খুবই ক্রুশিয়াল একটা সময় এই সময়টাতে মানুষ দেখে ঘরের ভিতরে রাখতে না পারলে আমরা হয়তো বুঝতে পারবো না যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি তো টেস্ট করতে গিয়ে আমাদের এখানে সক্ষমতা হয়তো একটু কম ছিল শুরুতে এখন যেহেতু টেস্টিং কিট আসছে আমরা মনে করি প্রতিদিন দুই হাজার করে টেস্ট করা দরকার এবং আগামী দশ দিনে আপনি বিশ হাজার টেস্ট করুন আর মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম বলেন এটি খুবই ছোঁয়াচে রোগ হওয়ার কারণে দ্রুত ছড়াচ্ছে এর থেকে রক্ষা পেতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমরা এখনো ঝুঁকির মধ্যে আছি সুতরাং আপনারা ওই আজকে আক্রান্ত হয় না এই বলে কালকে হবে না এই কথা মনে না করে আপনারা কিন্তু যা খুঁজি করুন না আপনার বারবার বলা হচ্ছে আপনারা ঘরে অবস্থান করুন সবার সময় এগুলো অ্যাভয়েড করুন যেখানে সেখানে ঘোরাফেরা যতটুকু সম্ভব নেহাইয়ের প্রয়োজন ছাড়া আপাতত কেউ ঘরের বের হবেন না আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করেই চলতে হবে অন্তত আরও কিছুদিন যতক্ষণ না এই মানে বলতে পারেন যে এই অদৃশ্য শক্তি বা অদৃশ্য দৈত্য যাই বলেন এতে যখন আক্রান্তের হার কমে যাবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে সতর্ক থাকতেই হবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে আইইডিসিআর এর হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির কৌশল উদ্ভাবনের দাবি করেছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক তারা জানান উদ্ভিদের হাইড্রোক্সিল থেকে ভাইরাস নিষ্ক্রিয়কারী ওষুধ তৈরি সম্ভব এর মধ্যে ওই গবেষণা আন্তর্জাতিক জার্নালে পাঠানো হয়েছে বলেও জানান তারা গাজীপুর থেকে মাঝর ইসলাম মাসুমের রিপোর্ট জানাছেন মাহবুব কবির চপল গাজীপুরের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক করোনা ভাইরাসের গঠন নিয়ে গবেষণা করেন তারা দেখতে পান ও অ্যামাইনো গ্রুপের রাসায়নিক উপাদান আছে এই ভাইরাসে যা শ্বাসনালী সহ মানব দেহের ক্ষতি করে এমনকি মৃত্যু ঘটাতে পারে তবে এসব ক্ষতিকর উপাদান নিষ্ক্রিয় করতে পারে উদ্ভিদের হাইড্রক্সিল নামক উপাদান একটা ভাইরাস আসলে বিভিন্ন প্রোটিনের সমন্বয়ে গঠিত এবং এই প্রোটিনগুলো আসলে অবস্থায় থাকে এই প্রোটিনগুলোর যে কেমিক্যাল স্ট্রাকচারগুলো রয়েছে সেই কেমিক্যাল স্ট্রাকচারগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি সেই কেমিক্যাল গ্রুপটাকে কিভাবে ডিঅ্যাক্টিভ করা যায় বা নিউট্রালাইজ করা যায় সেই জন্য আমরা হচ্ছে এমন কিছু প্ল্যান্টকে বেছে নিয়েছি প্ল্যান্টকে প্ল্যান্টকে থেকে উপাদান এক্সট্রাক্ট করেছি সেখান থেকে আমরা যথেষ্ট আশাবাদী যে এগুলা থেকে আমাদের ভবিষ্যতে একটা ভ্যাকসিন তৈরি করা যাবে তারা এও দাবি করেন বেশ কিছু উদ্ভিদ উপাদান আছে যেগুলো খেলে দেহে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে এই গবেষণার স্বীকৃতি পেতে হলে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হতে হবে এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তারা কিছু আমরা প্র্যাকটিক্যাল কাজ করেছি কিছু কাজ এখন আমাদের টেস্টিং এ আছে এবং কিছু কাজ আমরা আপনার এখনো বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণের জন্য রেখেছি প্রোটেক্টিভ ক্লথগুলা গুলা অথবা যে ব্যান্ডেজগুলা হয় সেগুলো কিন্তু তৈরি করতে আমরা সক্ষম হব আমাদের गवर्नमेंट যদি আমাদের কিছু মানে এই ইকুইপমেন্ট কিনে দেয় তাহলে কিন্তু আমরা এই ল্যাবরেটরিতেই কিন্তু আমাদের এই কিন্তু মানে সম্পূর্ণ করে সম্ভব তাদের এই উদ্ভাবন যদি করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর হয় তাহলে বাংলাদেশ তো বটেই সারা বিশ্বের জন্যই তা আশীর্বাদ হিসেবে কাজ করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা মাহবুব কবির চপল এটিএন বাংলা করোনা প্রতিরোধে সারা দেশে প্রশাসনের পাশাপাশি যৌথ কার্যক্রম পরিচালনা করছে সশস্ত্র বাহিনী ও পুলিশ করোনা সম্পর্কে সচেতনতার পাশাপাশি জনসমাগম এড়ানো এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে তারা বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বৃহস্পতিবার থেকে সারা দেশে চলছে সাধারণ ছুটি জরুরি সেবা ছাড়া বন্ধ রাখা হয়েছে সবকিছু সারাদেশেই স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে সশস্ত্র বাহিনী ও পুলিশ লক্ষ্মীপুর ফেনী বরগুনা পিরোজপুর সুনামগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় জনসচেতনতা বাড়াতে লিফটেড বিতরণ মাইকিং জীবাণুনাশক ছিটানো মাস্ক বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম করছে সশস্ত্র বাহিনী তাদের আহ্বানে ইতিবাচক সাড়াও মিলছে খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছেন না ফলে বদলে গেছে এসব এলাকার চিরচেনাচিত্র নিম্ন আয়ের মানুষদের মধ্যে মাস্ক সাবান ও জীবাণুনাশক বিতরণ করছেন তারা ভাইরাসের সংক্রমণ রোধে দোকানের সামনে ক্রেতারা কতটুকু দূরত্বে দাঁড়াবেন দিয়ে তা চিহ্নিত করে দিচ্ছেন তারা এছাড়া দোকানিরা ক্রেতাদের সাথে কিভাবে সামাজিক দূরত্ব মেনে পণ্য বিক্রি করবেন তাও দেখিয়ে দেন আমাদের সাথে জেলা প্রশাসন পুলিশ সবাই সহায়তা করছে এটা একটা একত্রিত বাহিনী সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইনের যে সরকারি নির্দেশনা আছে এটা কঠোরভাবে পালন করব করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা তৈরির পাশাপাশি বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখার বিষয়েও তদারকি করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা গুজব ছড়ানো বন্ধে মূলধারার গণমাধ্যমকে আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ সরকারের সাথে গণমাধ্যমের কার্যকর ভূমিকা পালনের মাধ্যমেই করোনা ভাইরাসের মতো সংকটকালীন সময় কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন তিনি নিয়ে গণমাধ্যমকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন ধরনের সংবাদ যেগুলো পরিবেশন করে সেটির বিরুদ্ধে যাতে করে আমাদের মেইন স্ট্রিমের যে ভিডিওগুলো সেগুলো ভূমিকা রাখতে করে রাখছে আরও কিভাবে জন ভূমিকা রাখা যায় এবং যারা এই ধরনের করবে তাদেরকে আমরা চিহ্নিত করে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সংবাদপত্রে যারা কাজ করে অনেক কর্মচারী আছে যারা দিনে এনে দিনে খায় তারাও সংকটের মধ্যে আছে

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন রুহুল কবির রিজভী বলেন পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা ছাড়াই সরকার আক্রান্তের সংখ্যার যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্য নয় পরীক্ষা ব্যবস্থা ছাড়া সরকার

পণ্যের দাম বেশি রাখার পাশাপাশি নির্ধারিত মূল্য তালিকা না থাকায় তিন দোকানদারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংস্থার সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান করোনাভাইরাস সংকটকালীন সময়ে অসাধু ব্যবসায়ীরা যাতে চাল ডাল পেঁয়াজ সহ দাম বাড়াতে না পারে সে বিষয়ে তাদের নজরদারি থাকবে পাশাপাশি কোনো ব্যবসায়ী যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে যেন অসাধু কিছু ব্যবসায়ী তারা যেন অতি মুনাফা লাভ করতে না পারে এবং এই দ্রব্য মূল্য স্পেশালি চাল ডাল আটা ময়দা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রয়েছে এগুলো যেন ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তারা ন্যায্য মূল্যে যেন পায় তারা যেন একটু কষ্ট যাদের তাদের যেন একটু কম হয় এই টার্গেটকে কেন্দ্র করেই মূলত আমরা এই ছুটির দিনগুলোতেও মূলত আমরা অভিযানে বের হয়েছি করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে গণমাধ্যমের জন্য জরুরি ভিত্তিতে একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছয় দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে এডিটার্স গিল্ড বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের এই সংগঠনটির অন্যান্য দাবি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে পাওনা বিজ্ঞাপন বিল পরিশোধ বেসরকারি খাতের বকেয়া বিল আদায়ে সহায়তা দেয়া স্যাটেলাইট ফি মাসের জন্য স্থগিত রাখা বিজ্ঞাপনের আয়ের থাকা গণমাধ্যম কর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা করা করোনা ভাইরাসের বিস্তার রোধে রাজধানীতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে অকারণে কেউ বাইরে বের হলে তাদের ঘরে ফিরতে বাধ্য করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল নিশ্চিত করার পাশাপাশি জীবাণুনাশক ওষুধ ছিটানো এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম করোনা ভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে সড়কগুলো এখন একেবারেই ফাঁকা তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল প্রতিটি এলাকায় সেনা সদস্যরা বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি মোড়ে মরে অবস্থান নিয়ে রাস্তায় বের হওয়া মানুষদের জিজ্ঞাসাবাদ করেন না বের এদিকে পুলিশের পক্ষ থেকে রাজধানীর সদরঘাটে নৌ জীবাণুনাশক ওষুধ ছিটানো হয় এ সময় বিভিন্ন লঞ্চের স্টাফদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় ছাব্বিশ তারিখ থেকে আমরা আপনার ব্যাপক হারে প্রতিদিন বিশ হাজার লিটার করে আপনার শহরে ছিটাচ্ছে এটা দুইটা আপনার বড় আপনার ওয়াটার বাউজার দিয়ে আর আজকে এখানে এসেছি আমরা এই সদরঘাটেও এটা গত দশ দিন ধরেই এখানে মানুষ যখন পারাপার করছিলো ডিস স্প্রে করছে এখন ফাঁকা অবস্থায় এখানে যে লঞ্চগুলো আছে এই লঞ্চগুলোকে ডিস করার আপনার উদ্যোগে আজকে যে কাজটা করতে চাচ্ছি আমরা এই লঞ্চে যারা আছে তাদেরকে ডিস ইনফেক্টেড সরবরাহ করা এছাড়া রাজধানীবাসীকে ঘরে রাখতে র্যাবের টহল জোরদার করা হয়েছে বিভিন্ন এলাকায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে চলাচল নিয়ন্ত্রিত থাকলেও সাধারণ মানুষ তাদের চলাচলের জন্য রিক্সাকেই বেছে নিচ্ছেন তবে এক্ষেত্রে যাতে অতিরিক্ত যাত্রী রিক্সা চলাচল না করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নানারকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে অতিরিক্ত যাত্রী যাতায়াত শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী শিয়ালদহ এলাকায় হাম রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আটজন ত্রিপুরা শিশু মারা গেলে ওই এলাকায় সেনাবাহিনীর গঠিত একটি চিকিৎসক দল এসে সেবা একশো জন শিশুসহ মোট দুশো জনকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি মানবিক সেবাও দেওয়া হয় এছাড়া অপুষ্টি ও নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে সারা দেশের মতো কুমিল্লায় বন্ধ রয়েছে গণপরিবহন ফলে অনেকটাই যানবাহন শূন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গণপরিবহন বন্ধ থাকায় মহাসড়কে যাত্রীদের ভিড় কিংবা তেমন কোনো জনসমাগম দেখা যায়নি তবে জরুরি পণ্যবাহী গাড়ি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ঠাকুরগাঁওয়ে পেটের দায়ে ঘর থেকে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ গ্রামাঞ্চলের বাজারে নিম্ন মানুষের ভিড় দেখা যাচ্ছে তারা মানছেন না সামাজিক দূরত্বের নির্দেশনাও নেই মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড কে এম কামরুজামান সেলিম বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী খেটে খাওয়া মানুষদের সহযোগিতা করার জন্য তালিকা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে কারণ আমরা তো আট বাজার আমরা যদি করতে নেই আমরা আট বাজার যদি না করতে পারি আমরা ঠিক করেছি আমরা তো সাধারণ ব্যক্তি দশ দিনের লকডাউনে ইয়াতে আমাদের অনেক পর্যাপ্ত ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতি যদি আমাদেরকে বাংলাদেশ সরকার কিছু মানে দিত তাহলে আমরা অনেক উপকৃত পেটের তার জন্য বাইর হইতে হচ্ছে জীবন উপযোগী নেওয়া যদি না বাইর হয় তাহলে বাল বাচ্চা সবাই মা বোন সবাই অনাহারে থাকতে হচ্ছে যারা প্রতিদিন কাজের উপরই তার সংসারটা চলে তাদের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত মানুষের যাতে আমরা কিছুটা সহায়তা করতে পারি এজন্য জন্য আমরা শঙ্কর লিগন সাহেবদেরকে আমরা বলেছি তারা একটা তালিকা করছি এছাড়াও পৌরসভা উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ থেকেও কিন্তু সকলের তরফ থেকেই যথাসম্ভব সহযোগিতা করা হবে খবর। করোনা প্রভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বাতিল হয়ে যেতে পারে এই ভাইরাস মহামারী আকার ধারণ করায় বর্তমান পরিস্থিতি আইপিএল আয়োজনের মতো অবস্থায় নেই এমনকি খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানও করা যায়নি ভারতে একুশ দিনের লকডাউন শেষ হওয়ার পর আগামী পনেরো এপ্রিল বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় ওয়েবসাইট ট্র্যাককার জানিয়েছে এবছর আইপিএল হবে না পরের বছর হবে এটি এই পরিস্থিতিতে কেউ কোন ঝুঁকি নেবে না স্টেডিয়ামে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব নয় ভারত সরকারের সাথে আলোচনা শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে দুদিনে দশ বাংলাদেশের মৃত্যু দেশে নতুন একজন করোনা রোগী শনাক্ত সুস্থ হয়েছে আরও চারজন আইইডিসিআর পিপিই তৈরিতে ব্যস্ত অনেক পোশাক কারখানা স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ অনুসারেই বানানো হচ্ছে বলছেন ব্যবসায়ীরা এবং রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি ছিটানো হচ্ছে জীবাণুনাশক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখন কার মতো শেষ করছি দর্শক এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ আল্লাহ